বাঁকুড়ায় পরিবর্তনের ডাক দিয়ে আগরতলায় পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব। প্রায় দু ঘন্টার পদযাত্রায় 5 কিলোমিটার রাস্তা পদযাত্রা শুরু হয়েছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। এরপর আগরতলা রাজবাড়ির সামনে দিয়ে জ্যাকসন গেট, পোস্ট চৌমুহনী, প্যারাডাইজ চৌমুহনী, বটতলা, ফায়ার সার্ভিস, খের চৌমুহনী হয়ে শেষ হয় আগরতলা শতবার্ষিকী ভবনের সামনে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ত্রিপুরা থেকে বিজেপি ভোকাটা হবে। বিজেপি সরকারের আমলে ত্রিপুরার গণতন্ত্র বিপন্ন। ত্রিপুরাবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছে, মার্চ থেকে দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার পাবেন তারা। অভিষেকের পর বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ডাবল ইঞ্জিন সরকারের অধীনে দেশে 40% বেকারত্ব বেড়েছে। ডাবল ইঞ্জিন দিল্লিকে ডুবিয়েছে, ত্রিপুরাকেও ডোবাচ্ছে। তৃণমূল সুপ্রিমো তার বক্তব্যে আরো বলেন, বাংলার পড়ুয়ারা একাধিক প্রকল্পে সুবিধা পায়, অথচ ত্রিপুরার পড়ুয়ারা কিছুই পায় না। বাংলার উন্নয়ন ত্রিপুরাবাসীও পাবেন এবার, কারণ বাংলা ও ত্রিপুরার দূরত্ব বেশি নয়। মমতা অভিষেকের পদযাত্রার দিনে ত্রিপুরায় ভোট প্রচারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন সমঝোতা নিয়ে একযোগে সিপিএম কংগ্রেসকে বেঁধেন শুভেন্দু। ভোট যুদ্ধে তৃণমূলকে কার্যত ধর্তব্যের মধ্যে আনতে চাননি শুভেন্দু। ত্রিপুরায় ভোট প্রচার সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাগবাগা বিধানসভা কেন্দ্রে জনসভা করলেন তিনি। বিজেপি প্রার্থী যাদব লাল দেবনাথকে জয়ী করার আহ্বান জানান। বিজেপি প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার বাধারঘাট বিধানসভা কেন্দ্রে সভা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রয়াত বিজেপি বিধায়ক দিলীপ সরকারের বোন মিনা রানী সরকার। রাজনাথের সভার মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।